বিশেষ করে প্রত্যেকটা জেলাতে যদি স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা প্রত্যেকটা থানাতে যদি স্বেচ্ছাসেবী সংগঠন না থাকতো, তাহলে এক ব্যাগ রক্তের দাম কমপক্ষে আপনার কমপক্ষে সর্বনিম্ন 10,000 টাকা কেনা লাগতো। 10,000 টাকা না, 50,000 টাকাও পাইতো কিনা আমার সন্দেহ আছে। কিন্তু সেই রক্ত বিনা পয়সায়, এক টাকাও লাগে না, রাত নেই দিন নেই, এই স্বেচ্ছাসেবী ভাইরা দেশ থেকে দেশান্তরে প্রত্যেকটা জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিঃস্বার্থভাবে এই শুধু রক্ত না, রক্তের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক মানবিক কাজও তারা এগিয়ে যাচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এটি বান্দরবান জেলার লামা থানার আজিজনগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আজকে আমরা কথা বলছি। আজকে আমরা এখানে বেশ কিছু মানবিক কার্যক্রম নিয়ে এসেছি। তো মানবিক কার্যক্রমের মধ্যে আমার দুপাশে যারা যাদের দেখতে পাচ্ছেন তাদের কোনো দলীয় পরিচয় নেই, তারা হচ্ছে নির্দলীয় মানবিক স্বেচ্ছাসেবী সদস্য। তারা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের উপকারার্থে কল্যাণকর কাজের জন্য রাত নেই দিন নেই ছুটে বেড়া এক ঝাঁক তরুণ। কারো রক্ত লাগবে কিংবা কারো অসুস্থ অবস্থায় হাসপাতালে নিতে হবে কিংবা এলাকায় কোনো মানবিক কার্যক্রম সম্পন্ন করতে হবে, এই ধরনের উন্নয়নমূলক মানবিক কার্যক্রমে তারা দল মত ধর্মগোত্র বর্ণ ভেদাভেদ ঊর্ধ্বে রেখে নিঃশেষে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। তাই আমাদের আজকে এই লামাতে যে কার্যক্রম করছি, আমাদের প্রত্যেকটা জেলাতে একজন করে আমাদের স্বেচ্ছাসেবী ভাই থাকে, যাদের সমন্বয়ে আমাদের কাজগুলা সহজ হয়ে যায়। যেমন আমাদের এই বান্দরবনের বিশেষ প্রতিনিধি কিংবা আমাদের স্বেচ্ছাসেবী বা আমাদের মনোনীত যে ব্যক্তি, যে আরিয়ান মামুন, তার মাধ্যমে আমরা অনেক খোঁজ খবর নিই এবং অনেক ধরনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের তথ্য সংবেশ মনোনীত করে সেটার উপরে ভিত্তি করে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। তো এখানে আমাদের প্রত্যেক জেলায় যে একজন করে আমরা যাদেরকে রাখি, সেক্ষেত্রে কথা হচ্ছে যে উদ্দেশ্য একটা, যে নিজের টাকা খরচ করে মানবিক কাজ করতে হবে, কারো থেকে টাকা নেওয়া যাবে না, কোনো দল করা যাবে না এবং কোনো বিশেষ শ্রেণী পেশার প্রতি প্রভুভক্তি রাখা যাবে না, একেবারে নিঃস্ব অসহায় বেয়ারিশ মানুষের কল্যাণার্থে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে। এই মন্ত্রকে, এই ধারণ, এই স্লোগানকে অন্তরে লালন করে ধারণ করেই আমাদের এই স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া সম্ভব এবং যেটা সে করেছে। এবং এই তার সাথে যারা রয়েছে তারা সবাই এই তার সাথে যৌথভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। এই মোটামুটি একটা টিম ওয়ার্কের মতো স্বেচ্ছাসেবী প্রত্যেকটা জেলা থানা, যেটা এখন একেবারে বিশাল আকৃতি ধারণ করছে, যে প্রত্যেকটা জেলা যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা জেলাতে যদি স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা প্রত্যেকটা থানাতে যদি স্বেচ্ছাসেবী সংগঠন না থাকতো, তাহলে এক ব্যাগ রক্তের দাম কমপক্ষে আপনার কমপক্ষে সর্বনিম্ন 10,000 টাকা কেনা লাগতো। 10,000 টাকা না, 50,000 টাকাও পাইতো কিনা আমার সন্দেহ আছে। কিন্তু সেই রক্ত বিনা পয়সায়, এক টাকাও লাগে না, রাত নেই দিন নেই, এই স্বেচ্ছাসেবী ভাইরা দেশ থেকে দেশান্তরে প্রত্যেকটা জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিঃস্বার্থভাবে এই শুধু রক্ত না, রক্তের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক মানবিক কাজও তারা এগিয়ে যাচ্ছে। তো আমি যদি তাকে প্রশ্ন করি যে আমাদের এখানে অনেক তথ্য দিচ্ছ বা আমাদের সহায়তা করছো বা আমাদের একজন স্বেচ্ছাসেবী হিসেবে তুমি বান্দরবান থেকে কাজ করে যাচ্ছ, এতে তোমার অনুভূতি কী? এটা আসলে ভাষা, নামটা বলো, পুরো নাম বলো। আমার নাম হচ্ছে আরিয়ান মামুন। হ্যাঁ বলো। তো এটা আসলে আমি ছোটোবেলা থেকে মানে চেষ্টা করতাম সব কিছু নিয়ে মানে একটু মানবতার সাথে কাজ করার জন্য। তো যখন সোশ্যাল মিডিয়াতে আসলাম তখন দেখতেছি মানে আপনার ভিডিওগুলো মানে আমি প্রথম থেকেই দেখতেছি। এরপরে দেখতে দেখতে মানে আমার মানে মানবতা ছাড়া আমার আর কিছু ভালো লাগে না, মানে যেখানে যাই আমার থেকে মানবিক কাজ করতে সবসময় ভালো লাগে। তো আর অনুপ্রেরণা যখনই যাই আপনার কাছে, আপনি তো ভালো দিক নির্দেশনা দেন সবসময়। তো যার কারণে আমার মানে প্রতিনিয়ত ইচ্ছা করেছে কি মানে মানবিক মানবতার সাথে থাকতে। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবসময় থাকবো, ইনশাল্লাহ আজীবনও আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ মানবতার সাথে থাকবো। শি ইজ রিয়েল হিরো, ইয়াং ম্যান, বিয়ে করো নাই তো? না না না, ঠিক আছে, ভবিষ্যৎ ভালো আছে। তো যাই হোক, এই এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কবি হেলাল হাফিজের এই উক্তি দিয়েই প্রমাণিত হয় যে এই তরুণরাই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে
উন্নত বিশ্বে মানবিক বাংলাদেশ হিসেবে, এবং তাদের নিয়ে আমরা এগিয়ে যাব, তারাই থাকবে মানবতার ধারক বাহক হিসেবে। তো এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে তুমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমার নাম আশফাক হোসেন, আমি আসলে খুবই আনন্দিত। আমি আপনাকে প্রথম চিনি আপনি যখন 2019 সালে আজকে গিব্রিয়াবের একটা শোতে আপনি প্রথম যেদিন আপনার ওই আপনার জীবন গল্পটা বলতে গেছেন, আমরা তখন ব্যাচেলার চিটাং থাকতাম, মানে আমরা এক রুমে পাঁচজন ছিলাম, পাঁচজন আপনার গল্প সেটা কান্না করছি মতো হয়ে গেছে। আপনি যখন বলতেছিলেন যে এখনকার কার্যক্রম, অবশ্যই সবসময় আপনাকে ফলো করি, আমাদের খুবই ভালো লাগে আপনার অনুপ্রেরণায় আমরা আজকে এই পথে আসছি। তারপরে আরিয়ান মামুনের সহ আমরা সবাই যোগাযোগ করে মানুষকে কীভাবে সাহায্য করে, যে আপনার সাথে আরিয়ান মামুন বারবার যোগাযোগ করছে সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে আমাদের এলাকায় যে এই মানুষজন আছে তাদের সাহায্য করার জন্য, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওদের সমন্বয়ে যে আমরা ভালো কাজ করতেছি তার প্রুফ হচ্ছে, একটু ফাঁকা করো, এই যে অসহায় মানুষগুলো দেখা যাচ্ছে, এই তাদের এই যে লিস্ট করা, খোঁজখবর নেওয়া, প্রকৃত অসহায় কে কিংবা কার হুইলচেয়ার লাগবে কিংবা কে একেবারে অসুস্থ অবস্থায় আছে কিংবা কে রাস্তার পাশে পচে আছে কিংবা কার ঘরে খাবার নেই, এই সমস্ত তথ্যাদি তারাই মূলত সংগ্রহ করে এবং তারা নিজেরাও এগিয়ে আসে এই ধরনের কার্যক্রমে। তো ভাইয়া আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ মিয়া, পেশা ব্যবসায়ী। আমি 2013 সাল থেকে ফেসবুক চালাচ্ছি, তখন থেকে আপনাকে ফলো করে আমরা ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে। আরিয়ান মামুন সহ আমাদের এলাকার সবাই নিয়ে আমরা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিয়ে যারা কষ্ট পাই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি, বিভিন্ন সড়ক দুর্ঘটনা, অসুস্থ রোগী, পরিবহন ক্ষেত্রে যে ইনশাল্লাহ চলমান থাকবে এবং আপনার দিক নির্দেশনাগুলো আমরা ফলো করি সবসময়। দোয়া করবেন আমাদের গরিব এলাকায় এসে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে। একজন উনি কিন্তু ব্যবসা করেও কিন্তু এই মানসিকতা অন্তরে অন্তরে লালন করে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যাতে ওনাকে অনেক বড় করে। ভাইয়া তোমার নাম কি? মোহাম্মদ হোসাইন। হোসেন ভাইয়া, এই ধরনের কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করা বা তোমরাও নিজ থেকে করা, এটাতে তোমার কেমন লাগে? জি ভাইয়া, এটা হচ্ছে আপনাকে আমি ফলো করি এবং আপনার মতো সবসময় হতে চাই। এই কাজটা আমি সবসময় জীবন চালিয়ে রাখতে চাই, আপনার খুব ভালো লাগে এই কাজটা করতে এবং আজীবন করতে চাই। ধন্যবাদ। তো আমরা আসলে এই যে এই স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় যে মানবিকতার আমরা বিপ্লব ঘটাচ্ছি এবং ঘটে যাচ্ছে, এবং একটি মানবিক বাংলাদেশ হিসেবে যাতে আমরা আত্মপ্রকাশ করতে পারি বিশ্বের দরবারে, এবং হিংসা বিদ্বেষ হানাহানি যাতে আমাদের মধ্যে না থাকে, কেউ যাতে অনাহারে না থাকে, বঙ্গবন্ধু জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছে যে ক্ষুদ্র দারিদ্র মুক্ত যে একটি সোনার বাংলাদেশের, আমরা সেই সোনার বাংলাদেশ গঠন করতে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। বান্দরবনের লামার আজিজনগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।